হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করবো মিওমোর নাম্বার জিনিস কার বার্গারের টেস্ট বেশি ভালো। তো সেই মতো প্রথমে আমি চলে এসেছি মিওমোরে এবং এখান থেকে আমি নেব একটা ছোট্ট মিনি চিকেন বার্গার। তো সেই মতো আমি বার্গারটা অর্ডারও দিয়ে দিয়েছি। বার্গারটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এগুলোর ওপর একটু চোখ বুড়িনি। আমাকে যদি পয়সা থাকতো না আমি এই সব কেকগুলো কিনে নিতাম। যাই হোক, যেটা নেই সেটা মায়া ত্যাগ করে বার্গারটা আমার গরম হয়ে গেছে। গরম গরম বার্গার নিয়ে পয়সাটা দিয়ে চলে যাই। এই সরি সরি, পয়সাটা বেশি দিয়ে ফেলছিলাম, বাগিস লোকটা ঠকালো না আমাকে। যাই হোক, মিওমোর থেকে বার্গারটা নিয়ে এখন আমি যাচ্ছি মঞ্জিনিসে। মঞ্জিনিস থেকেও একটা সেম বার্গার নেবো। এ মা, এখানে তো মিনি বার্গার নেই। যা ফুটে কেটে ফেলটা। মিনি বার্গার যেহেতু নেই তাই আমি একটা চিজি চিকেন বার্গার নিয়ে নিয়েছি। এইবার আমি কিছুতেই বেশি পয়সা দেবো না, গুনে গুনে টাকা দেবো। তো যাই হোক, মঞ্জিনিস থেকেও আমি একটা বার্গার নিয়ে নিয়েছি। এবার চলো কম্পেয়ার করা যাক। প্রথমেই আমি খুলে নেবো মিওমোর থেকে যেই চিকেন বার্গারটা আমি নিয়েছিলাম। খুল যা সিম সিম। এই দেখো বার্গারটার ভেতরে চিকেনের স্টাফিংটা কিন্তু বেশ ভালো ছিল, বাট চিকেন ছাড়া এর মধ্যে আর কিছুই ছিল না। তো যাই হোক, এটা খাই। ভালোই খেতে, খারাপ না। এটাকে আমি আউট অফ 10 8 দিতে পারি। এবার আমরা চলো দেখা যাক মঞ্জিনিস থেকে যে বড় বার্গারটা আমরা নিয়েছি সেটা টেস্ট কেমন। খোল 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 খোল, খুলে গেছে বার্গারটা। দেখো জাস্ট কত বড়। আর এটার মধ্যে কিন্তু চিকেন ছাড়াও আরও অনেক কিছু ছিল, যেমন চিজ, মেয়োনিজ। আর এর টেস্টটাও কিন্তু মিনি বার্গার থেকে অনেকটাই ভালো ছিল। তো তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো আমার কোনটা খেতে বেশি ভালো লেগেছে, আমি বলবো এই বড় বার্গারটাই, কারণ এটার মধ্যে অনেক কিছু ছিল, দামটাও ভালোই নিয়েছে। যাই হোক, ওইসব দুঃখের কথা আর কি বলবো। তোমাদের কোন বার্গারটা বেশি ভালো লাগে কমেন্টে জানিও। আমি এখন আরাম করে বসে বার্গারটা খাই, তোমরা আরও মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।